বিসমিল্লাহিররাহমানিররহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের অনুশীলন 2-এর 1 হতে আমি আজকে আবার হাজির হয়েছি। আমি মোহাম্মদ এমদাদুল হক। তোমাদের 2-এর 1-এর 4 নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50% হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? বার্ষিক শতকরা মুনাফার হার 10.50% হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এখানে দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 2000 টাকা। এখানে আসল কি একটু খেয়াল করো, পি হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ মূলধন বা আসল। যে পরিমাণ টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয় বা ব্যাংক হতে ঋণ নেওয়া হয় তা হলো আসল বা মূলধন। আবারও খেয়াল করো, আমরা যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখি অথবা ব্যাংক থেকে ঋণ নিই ওই পরিমাণ টাকাটা হচ্ছে মূলধন বা আসল। এখানে সময় দেওয়া আছে এন ইকুয়াল টু 5 বছর, 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এই 5 বছর হলো সময়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন কি? এন হচ্ছে নাম্বার অফ টাইম, সময় বা বছর। এখানে মুনাফার হার আর ইকুয়াল টু 10.50%, শতকরা মুনাফার হার 10.50% দেওয়া আছে। খেয়াল করো এখানে মুনাফার হার হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ মুনাফার হার। 100 টাকার 1 বছরের মুনাফা বা সুদের হারকে মুনাফার হার বলে। আবারও খেয়াল করো, আমরা যদি 100 টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রাখি তাহলে যে পরিমাণ মুনাফা পাবো বা সুদের হার পাবো এটা হচ্ছে মুনাফার হার। একে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। তাহলে মুনাফার হার দেওয়া আছে এখানে 10.50%। 10.50% কে আমরা 100 ভাগে 10.5 লিখতে পারি। তাহলে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু, মানে নর্মালি মুনাফা বলতে সরল মুনাফা কি বোঝানো হয়, এখানে বলছে 2000 টাকার 5 বছরে মুনাফা কত, অর্থাৎ আমাকে মুনাফা বের করতে হবে। তা আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি হচ্ছে এখানে 2000 টাকা ইন্টু আর হচ্ছে 100 ভাগে 10.5 টাকা আর এন হচ্ছে 5 বছর। আমরা মান বসালাম, দেখো এখান থেকে যে একটা শূন্য কেটে ফেললাম, এখান থেকে দুটা শূন্য কেটে ফেলতে পারি। তাহলে এখানে 20, এখানে 10.50 আর হলো 5, যদি আমরা গুণ করি তাহলে 1050 টাকা পাবো, অর্থাৎ 2000 টাকার 5 বছরের মুনাফা 1050 টাকা। তোমরা তাহলে আরেকটা অঙ্ক খেল করো। 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে, বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? খেয়াল করো, মুনাফা আমি 3000 টাকা ব্যাংকে রাখলাম 3 বছরের জন্য। হ্যাঁ, প্রথমে মুনাফা ছিল 10 টাকা, এর থেকে কমে 8 টাকা হলো, অর্থাৎ যখন মুনাফা ছিল 10 টাকা তখন আমার বেশি মুনাফা পাওয়ার কথা। মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে মুনাফা কিছুটা কমে যাবে। আমার প্রশ্ন হচ্ছে যে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে 10 টাকা মুনাফা হারে একবার মান বের করতে হবে, মুনাফা পরিমাণ বের করতে হবে, আবার 8 টাকা, 8 টাকা মুনাফা হার 8 টাকা ধরে আমাকে আবারও মুনাফা পরিমাণ বের করতে হবে, তারপর আমরা বিয়োগ করে মুনাফা পেয়ে যাব। এখানে দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 3000 টাকা, আসল পি ইকুয়াল টু 3000 টাকা, সময় এন ইকুয়াল টু 3 বছর, মুনাফার হার আর ইকুয়াল টু 10 টাকা, মানে 10% হলে, 10% মানে হচ্ছে 100 ভাগে 10 হলে সরল মুনাফার পরিমাণ কত হয়? আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি এর মান হলো এখন 3000 টাকা, আর আর এর মান হচ্ছে 100 ভাগের 10। হ্যাঁ, আর এন এর মান হচ্ছে 3 বছর, আমি এখানে 3 বছর দিলাম। এখান থেকে একটা শূন্য কেটে ফেললাম, এখানে একটা শূন্য কেটে ফেললাম। এই 301 আর হলো 3, আমরা যদি গুণ করি তাহলে 900 টাকা পেয়ে যাই, অর্থাৎ 10% মুনাফার হারে, মানে মুনাফার হার যখন 10% তখন সর মুনাফার পরিমাণ হলো 900 টাকা। আবার মুনাফার হার আর ইকুয়াল টু 8% হলে, মুনাফার হার আর ইকুয়াল টু 8% হলে, 8% মানে হচ্ছে 100 ভাগের 8, তাহলে 100 ভাগের 8 হলে সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। তো পি এর মান হচ্ছে এখানে 3000, আর এর মান হচ্ছে 100 ভাগের 8, এন এর মান হচ্ছে 3 বছর, আমি গুণ করি তাহলে এখান থেকে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য যদি কেটে ফেলি তাহলে এখানে 30, এখানে 8 আর হয়েছে 3, আমরা যদি সবগুলো গুণ করি তাহলে পাই 720 টাকা, 720 টাকা পাই। তাহলে এই 720 টাকাই হলো, 720 টাকা হলো আমার মুনাফার পরিমাণ, অর্থাৎ তাহলে মুনাফার পরিমাণ কম হবে কত, 900 বিয়োগ 720 টাকা, অর্থাৎ এই 180 টাকা আমার মুনাফার পরিমাণ কম হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি ছাগিরা।